সুপ্রিয় ছাত্রীরা অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিরাপদে আছো আমি সুফিয়া ব্যবস্থাপনা বিভাগ মহিলা কলেজ আমরা যে চাপ্টার নিয়ে আলোচনা করছিলাম সেটা ছিল জব স্যাটিসফ্যাকশন আমরা এই চাপ্টার থেকে অনেকগুলো প্রশ্ন আলোচনা করেছি জব স্যাটিসফ্যাকশন বা কার্য সন্তুষ্টি কি হ্যাঁ তারপরে তোমার সন্তুষ্টির উপর প্রভাব বিস্তারকারী উপাদান কার্য সন্তুষ্টির জরিপ বা পরিমাপ কি সন্তুষ্টির জরিপ বা পরিমাপের বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করেছি যে পদ্ধতিগুলো খুবই কার্য সন্তুষ্টি পরিমাপ বা জরিপের সুবিধা আলোচনা করেছি কার্য সন্তুষ্টির জরিপ প্রক্রিয়ার অপরিহার্য শর্তাবলী আলোচনা করেছি আজকে আমরা কিছু ইনডাইরেক্ট কিছু কোয়েশন নিয়ে আলোচনা করব তো প্রথম যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কার্য সন্তুষ্টির সাথে অনুপস্থিতির সম্পর্ক রিলেশন অফ জব উইথ তো আমরা জানি আমরা এর আগেও আলোচনা করেছি কার্য সন্তুষ্টি কি কার্য কাজ এবং কাজের সাথে সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে কর্মীর অনুকূল বা প্রতিকূল ধারণা কর্মীর অনুভূতি কর্মীর মনোভাবকে কার্যসন্তুষ্টি বলা হয় হ্যাঁ এখন দেখো কাছ থেকে যে সুযোগ সুবিধা পাওয়া যাবে সেই সুযোগ সুবিধা যদি কর্মীর প্রত্যাশা পূরণে সন্তুষ্টি থাকবে বা কর্মীর মধ্যে সন্তুষ্টি বিরাজ করবে আর এই সুযোগ সুবিধা যদি তাদের প্রত্যাশা পূরণে কর্মীর প্রত্যাশা পূরণে যদি সমর্থ না হয় অর্থাৎ ব্যর্থ হয় তাহলে কিন্তু কর্মীর কার্যসন্তুষ্টি বিরাজ করবে না অর্থাৎ কর্মের কার্য সন্তুষ্টি ব্যাহত হবে ঠিক আছে তাহলে এক কথায় কাজ এবং কাজের সাথে সন্তুষ্ট বিষয় সম্পর্কে কর্মীর অনুকূল বা প্রতিকূল ধারণা কর্মীর অনুভূতি কর্মীর মনোভাবকে জব স্যাটিসফ্যাকশন বা কার্য সন্তুষ্টি বলা হয় এখন কার্য সন্তুষ্টির সাথে অনুপস্থিতির কি সম্পর্ক রয়েছে হ্যাঁ তাহলে অনুপস্থিতি কি অনুপস্থিতি হচ্ছে অনুমোদিত কর্মস্থলে উপস্থিত বা হাজি না থাকাকে বোঝায় আমি আবার বলছি অনুপস্থিতি বলতে কর্মস্থলে উপস্থিত বা হাজি না থাকাকে বোঝায় এবং কার্য সন্তুষ্টির সাথে অনুপস্থিতির বিপরীত সম্পর্ক রয়েছে হ্যাঁ অর্থাৎ কর্মীর মধ্যে কার্য সন্তুষ্টি থাকলে সে কিন্তু কর্মে অনুপস্থিত থাকে না অর্থাৎ প্রতিষ্ঠানে যেখানে কর্মীদের কার্য সন্তুষ্টি বেশি থাকে সেখানে কর্মীরা কিন্তু কাজ করে উৎসাহিত হয় তারা কিন্তু কাজে অ্যাবসেন্ট করে না কাজে চলে আসতে চায় হ্যাঁ কর্মীরা কর্মীদের প্রতিষ্ঠান ভালো লাগে বেশি সময় থাকতে চায় বিনম্বে আসে না টাইমলি চলে আসে তাহলে সেখানে তাদের ধরে নিতে হবে তাদের কার্যসন্তুষ্টি বেশি ঠিক আছে আবার কাজে কর্মীরা অসন্তুষ্টি থাকলে তার মধ্যে কাজে অনুপস্থিত থাকার প্রবণতা থাকবে কাজের ক্ষেত্রে উপস্থিত হওয়ার প্রবণতা থাকবে অর্থাৎ দেখা যাবে যে সে কাজে দেরিতে আসছে ট্যামলে আসছে না সময় মতো আসছে না করছে সে করছে প্রায় হ্যাঁ ইরেগুলার হ্যাঁ ইরেগুলার ভাবে সে আসছে প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান তার ভালো লাগছে না প্রতিষ্ঠানের কথা শুনলে তার আসতে ইচ্ছা করে না তার খারাপ লাগে হ্যাঁ তাহলে সেক্ষেত্রে তাহলে ধরে নিতে হবে কর্মীর কার্য সন্তুষ্টি কম তাহলে কাজে কর্মের অসন্তুষ্টি থাকলে তার মধ্যে কাজে অনুপস্থিত থাকার প্রবণতা থাকবে অথবা কাজে বিলম্বে উপস্থিত হওয়ার প্রবণতা থাকবে তাহলে আমরা দেখছি যে কার্য সন্তুষ্টির সাথে অনুপস্থিতির একটা বিপরীত সম্পর্ক রয়েছে তবে এখানে আমরা আরেকটা জিনিস বলবো সেটা হচ্ছে যে শুধুমাত্র অসন্তুষ্ট কর্মীরাই কিন্তু প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকে সেটা নয় অনেক সময় কিন্তু সন্তুষ্ট কর্মীরাও কিন্তু কাজে অনুপস্থিত থাকতে পারে অর্থাৎ যারা যে সমস্ত কর্মীরা কাজে সন্তুষ্ট তাদের কাজে সন্তুষ্টি আছে তারাও কিন্তু কাজে অনুপস্থিত থাকতে পারে যেমন কর্মীর কোনো স্বাস্থ্যগত কারণে বা শারীরিক কোনো সমস্যার কারণে বা রোগাক্রান্ত হওয়ার কারণে সে প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকতে পারে অথবা অন্য যে কোনো সামাজিক অনুষ্ঠানের কারণে পারিবারিক ব্যস্ততার কারণে সে কিন্তু কাজে অনুপস্থিত থাকতে পারে তাহলে আমরা বলবো যে কার্য সন্তুষ্টির সাথে অনুপস্থিতির সম্পর্ক সব সময় কিন্তু বিপরীতমুখী হবে না হ্যাঁ অর্থাৎ এখানে অসন্তুষ্ট কর্মীরা প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকে কিন্তু পাশাপাশি সন্তুষ্ট কর্মীরাও কিন্তু কাজে অনুপস্থিত থাকতে পারে তাই কার্য সন্তুষ্টির সাথে অনুপতির সম্পর্ক বিপরীতমুখী হলো সব সময় কিন্তু আমরা এই ধরনের সম্পর্কে বিপরীত দিক থেকে বিবেচনা করব না ঠিক আছে তাহলে আমরা কি আলোচনা করলাম আমরা আলোচনা করলাম যে কার্য সন্তুষ্টির সাথে অনুপস্থিতির সম্পর্ক এরপরে আমরা যে প্রশ্নটা আলোচনা করব সেটা সন্তুষ্টির সাথে শ্রম ঘূর্ণায় মানতার সম্পর্ক রিলেশন অফ স্যাটিসফ্যাকশন উইথ লেবার টার্ন ওভার হ্যাঁ তো আমরা আগেও বলেছি কাজ করে কর্মীরা সন্তুষ্ট কিনা সেটা নির্ভর করে কর্মীর কাজের উপরে কর্মীর কাজের পরিবেশের উপরে হ্যাঁ প্রতিষ্ঠানের উপরে কর্মঘন্টা হিসেবে মজুরির উপরে ব্যবস্থাপকের ব্যবহারের উপরে কর্মীদের ছুটি এই সমস্ত বিভিন্ন বিষয়ের উপরে কর্মীদের সন্তুষ্টি নির্ভর করে হ্যাঁ এখন কর্মী যদি কাজের সন্তুষ্টি না থাকে তাহলে কিন্তু আহ লেপার চার্ন ওভার বা শ্রমিক শ্রম মানতা বাড়বে অর্থাৎ সে প্রতিষ্ঠান ভালো সুযোগ পেলে সে প্রতিষ্ঠান ছেড়ে চলে যাবে তাহলে আমরা এক কথায় বলতে পারি যে কার্য অসন্তুষ্টির কারণে নিয়কৃত কর্মীদের প্রতিষ্ঠান ছেড়ে চলে যাওয়াকে এক কথায় বলা হয় লেবার টার্ন ওভার বা শ্রম ঘূর্ণায়মানতা ঠিক আছে তাহলে প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে কার্য সন্তুষ্টি থাকলে তারা কিন্তু প্রতিষ্ঠান ত্যাগ করে না তারা কিন্তু প্রতিষ্ঠান ছেড়ে চলে যায় না অন্য কোনো প্রতিষ্ঠানে চলে যায় না হ্যাঁ অর্থাৎ প্রতিষ্ঠানের কর্মীরা চাকরি করছে দীর্ঘদিন ধরে তারা চাকরি করছে এবং সন্তুষ্ট থাকার কারণে তারা প্রতিষ্ঠান ছেড়ে চলে যাচ্ছে না তাদের কার্য সন্তুষ্টি বেশি অর্থাৎ কর্মীদের কার্যসন্তুষ্টি প্রতিষ্ঠানের শ্রমিকদের আগমন নির্গমনের হার চাষ করে কমিয়ে দেয় হ্যাঁ তাহলে দেখা যাচ্ছে যে প্রতিষ্ঠানের কর্মীরা যদি সন্তুষ্ট থাকে তাহলে তারা দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানে চাকরি করে হ্যাঁ প্রতিষ্ঠান ছেড়ে অন্য কোনো প্রতিষ্ঠানে চলে যায় না অন্যদিকে প্রতিষ্ঠানে যে সকল কর্মীদের কার্যসন্তুষ্টি কম তাদের মধ্যে কিন্তু প্রতিষ্ঠান ছেড়ে চলে যাওয়ার প্রবণতা বেশি এবং তারা কিন্তু সুযোগ সুযোগ পেলে পেলে ভালো সুবিধা প্রতিষ্ঠান ত্যাগ করে অন্য প্রতিষ্ঠানে চলে যায় ঠিক আছে তাহলে কার্য সন্তুষ্টি কম হলে লেবার টার্ন কিন্তু বেশি হবে কি হারে যাচ্ছে কর্মীরা কি হারে যাচ্ছে হ্যাঁ যত বেশি হারে কর্মীরা প্রতিষ্ঠান ছেড়ে চলে যায় ততই কিন্তু লেভার টার্ন বেশি বেশি হবে হলে কিন্তু সন্তুষ্টি কম দেখা যাচ্ছে যে প্রতিষ্ঠানের কর্মীদের সন্তুষ্টি কম তারা প্রতিষ্ঠানে থাকতে চায় না তারা জয়েন করে কিছুদিন চাকরি করে আবার চলে যায় কিন্তু হম কিন্তু কর্মীদেরকে বিদায় করছে না তারা চলে যাচ্ছে কিন্তু বিভিন্ন কারণে বিশেষ করে তারা চলে যাচ্ছে অসন্তুষ্ট হওয়ার কারণে কেমন তাহলে সাধারণত যে সমস্ত কর্মী প্রতিষ্ঠানে আত্মতৃপ্তি অর্জনে ব্যর্থ হয় আমরা এক কথাই বলবো যে সাধারণত যে সমস্ত কর্মী প্রতিষ্ঠানে আত্মতৃপ্তি অর্জনে ব্যর্থ হয় এবং সংগঠন থেকে কাজের স্বীকৃতি দেয় না তারা ভালো কাজ করছে তাদের সৃজনশীলতা আছে তাদের মেধা আছে হ্যাঁ তারা ভালো কাজ করছে কিন্তু সংগঠন থেকে প্রতিষ্ঠান থেকে তাদের ভালো কাজের স্বীকৃতি দেওয়া হয় না তাদের মেধার মূল্যায়ন করা হয় না হ্যাঁ ঊর্ধ্বতন কর্তৃক কর্তৃক কর্মীরা উপেক্ষিত হয়ে থাকে প্রতিষ্ঠান তাদেরকে যথাযথভাবে মূল্য দিচ্ছে না ক্ষেত্রে কর্মীরা বর্তমান প্রতিষ্ঠান ত্যাগ করে অন্য কোন সুবিধাজনক প্রতিষ্ঠানে চলে যায় ঠিক আছে তাহলে প্রতিষ্ঠানে যদি বেশি থাকে তাহলে কর্মীরা কিন্তু প্রতিষ্ঠান ত্যাগ করে না প্রতিষ্ঠানে যদি কর্মীদের কার্যসন্তুষ্টি কম হয় তখন কিন্তু প্রতিষ্ঠানে কর্মীরা বর্তমান প্রতিষ্ঠান ত্যাগ করে অন্য কোন সুবিধাজনক প্রতিষ্ঠানে চলে যায় তাহলে আমরা দেখছি যে কার্য সন্তুষ্টির সাথে শ্রম ঘূর্ণা অমানতার সম্পর্ক রয়েছে ঠিক আছে তাহলে আজকে দুটো ইনডাইরেক্ট কোয়েশ্চেন আমরা আলোচনা করলাম একটি ছিল কার্য সন্তুষ্টির সাথে অনুপস্থিতির সম্পর্ক রিলেশন অফ জব স্যাটিসফ্যাকশন উইথ আর আরেকটি ছিল কার্য সন্তুষ্টির সাথে শ্রম ঘূর্ণা মানতার সম্পর্ক রিলেশন অফ জব স্যাটিসফ্যাকশন উইথ লেবার জানো আশা করি তোমরা বুঝতে পেরেছো আগামী ক্লাসে আমরা অন্য প্রশ্ন নিয়ে আলোচনা করব তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সেই প্রত্যাশা শেষ করছি আল্লাহ হাফিজ